তো যেটা বলার জন্য আজকের ভিডিওটা আমার বিদ্যার বাড়ির লোককে সাহায্য করার জন্য একটা পোস্ট দিয়েছি, পোস্টটা মানে কমিউনিটি পোস্ট করেছি, তো সেখানে অনেকে অনেক কিছু বুঝতে পারছে না, অনেকে আমাকে অনেক কিছু কমেন্ট করেছে, সেগুলোর রিপ্লাইও আমি এই ভিডিওতে দিয়ে দিতে চাই। আর যারা বুঝতে পারছে না সেটার হেল্পও করবো, আর যারা হেল্প করেছে তাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমি একটা কমিউনিটি পোস্ট করেছি যেখানে অমিত দার বাড়ির লোককে আমরা কিছু টাকা দিয়ে সাহায্য করছি। আমরা কিছু টাকা দিব না, আমরা যতটা পারি সাধ্য মতন চেষ্টা করব। আর এই পোস্টটা এসআরকে শঙ্করদা, তুষারদা, এসআরকে সিস্টার, তারপরে তপুদা, এবার অনেকগুলো ইউটিউবার মানে বেঙ্গলি ইউটিউবার যে কমিটিটা আছে সেই কমিউনিটিটা কিছু লোক মিলে, কিছু ইউটিউবাররা মিলে, বড় ক্রিয়েটার যারা আছে তারা মিলে একটা হচ্ছে অমিত দাকে যারা খুব ক্লোজলি চেনে, জানে, যাদের কাছে থাকে, অমিত দা ছিল সরি যে ছিল দাদা, তো সেই তারা সবাই মিলে একটা হেল্প করার জন্য এই অ্যাকাউন্টটা বানিয়েছে। আর প্রথম থেকে বলি, তো দাদা ওরা ইউটিউবে এসেছিলো, ইউটিউবে সরি দাদা ওরা এসআরকে শঙ্করদার পেজ থেকে লাইভে এসে আমাদেরকে জানিয়েছে যে কীভাবে কী ঘটনা হয়েছে, সব কিছুই বললো, সবই বুঝলাম। তারপরে এসআরকে শঙ্করদা ওরা এটা জানালো যে অমিত দার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা তো অ্যাক্সিডেন্টাল ডেথ, তো অ্যাক্সিডেন্টাল ডেথ হলে যে কার্য মানে কাজকর্মগুলো হয়, যে শ্রাদ্ধ এটা ওটা যেটা হয় কাজগুলো, সেগুলো তিন দিনে হওয়ার কথা, তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, কাল গতকাল মানে এর পরের দিন ওই কাজটা হবে। তো গ্রামে একটা মিটিং হয়েছে তাদের বাড়িতে, অমিত দাদের বাড়িতে, তো কিছু একটা অ্যামাউন্ট ওদেরকে বলে দেওয়া হয়েছে যে আমাদের এতটুকু সাহায্য চাই, আর পাড়ার গ্রামের লোকে হেল্প করছে, আর সব ইউটিউবাররা তো হেল্প করছি, সাথে তোমাদেরও কিছু হেল্প চাই, তোমরা যতটুকু পারো সবাই প্লিজ ওই অ্যাকাউন্টটা বানানো আছে সেখানে সবাই প্লিজ 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা যা পারো তোমরা প্লিজ শেয়ার করো। আমি তো দিয়েছি, তোমরাও প্লিজ শেয়ার করো, আর এই পোস্টটা আর এই ভিডিওটাকেও শেয়ার করো যেন আরও লোকের কাছে পৌঁছায়, আর আরও লোক যেন অমিত দাকে একটু সাহায্য করতে পারে, অমিত দাকে না অমিত দার ফ্যামিলিকে। আর আর আমরা তো দিয়েইছি, কিন্তু তোমরাও একটু যদি পারো যতটুকু পারো, তো এবার বলছি ওখানে একটা কিউআর কোড দেওয়া আছে যেটা স্ক্যান করলে তোমরা পে করতে পারবে ডাইরেক্ট, আর একটা আছে গিয়ে ইউপিআই আইডি দেওয়া আছে, সেই ইউপিআই আইডি থ্রুতেও তোমরা কিছু টাকা পেমেন্ট করতে পারবে, তোমাদের যেটা ইচ্ছে সেটা অ্যামাউন্ট তোমরা পে করতে পারো, বাট প্লিজ সাহায্য করো, কারণ অমিত দার মানে অমিত দার না থাকা অবস্থায় এখন তার বাড়িতে ফাইন্যান্সিয়ালি ভীষণ ক্রাইসিস চলছে, দেখার মতন তাদের কেউ নেই, তো আমরা যদি একটু সাহায্য করি তাতে অমিত দার যে শ্রাদ্ধশান্তির কাজটা আছে সেটা সম্পূর্ণ হয়ে যাবে। অ্যান্ড ইউটিউবার যারা কমিউনিটি যারা ছিল কালকে লাইভে তারা বলছিল যে তারা মাসে মাসে একটা তাদের যে আর্নিং হয় তার থ্রুতে কিছু একটা ভাগ আর কি তার মা বাবাকে দেবে, যাতে তাদের মাসে মানে চলতে অসুবিধা না হয়, তাদের জীবনটা যেন একটু ভালোভাবে কেটে যায়, মানে খাওয়া পড়াটা যেন চলে যায়। তো আমরা তো পাশে দাঁড়িয়েছি অমিত দার, তোমরাও প্লিজ একটু এগিয়ে আসো আর অমিত দাকে হেল্প করো। অমিত দাকে বারবার বলছি মুখ দিয়ে, আমাকে অমিত দার মা বাবাকে একটু প্লিজ হেল্প করো, আমরা আছি, আমরা থাকবো, যারা যারা অমিত দাকে ভালোবাসো তারা প্লিজ প্লিজ একটু কিছু যা পারো, তোমাদের যা ভালো লাগে যতটুকু ভালো লাগে, 5 টাকা হলেও, 5 টাকা তো আজকালকার একটা কোনো ব্যাপারই না, একটা বাচ্চাকেও আমরা 10 টাকার খাবার কিনে দিই, 5 টাকার কুরকুরে কিনে দিই, তো 5-10 টাকাও যদি দেয়, 10,000 লোকও যদি 5,000 টাকা করে দেয় তাও অনেকটা টাকা হবে যেটা দিয়ে আমরা সাহায্য করতে পারবো। এইটুকু বলার জন্যই আমার এই ভিডিওটা পোস্ট করলাম। আর আর আমার আগের ভিডিওগুলো যারা বলবে যে তোমার ভিডিও থেকে আর্নিংটা তোমরা শেয়ার করে দাও, তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, দেখতে পারবে তোমরা যে আমার ওই যে ভিডিওটা অনেকটা ভিউজ গেছে তার সেটা থেকে আমার 0 আর্নিংস, কারণ সেখানে হচ্ছে জানি না কেন ইয়েলো ডলার চলে এসছে, অ্যান্ড ওটার থেকে যে আর্নিংটা হবে, আর্নিং বলতে কিছুই নেই, একদম 0, সেটা তোমরা ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আমি ডিসক্রিপশনে পারলে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখলে দেখে নিও। আর প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো, আর ওই যে দাদার যে পোস্টটা আছে সেটাকেও সবাই শেয়ার করো, বলো সবাইকে হেল্প করতে, এখন আমরা যদি দাদার পাশে মানে দাদার ফ্যামিলির পাশে না দাঁড়াই তাহলে কেউ নেই দাঁড়ানোর মতন, সো আমরা পারবো, আমরা করবো, আর আমরা আছি, এটাই হলো কথা, আমরা পারবো, আমরা করবো, আর আমরা আছি, প্লিজ সবাই শেয়ার করো। তাদের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন অনেক 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 খারাপ, তো আমরা যদি না করি এইটুকু না করতে পারলে কি মানে এত যে ভালোবাসা বা শ্রদ্ধা দেখিয়েছি সেগুলোর কোনো মানেই থাকবে না। আর একটা কথা বলার ছিল যে আমি অনেক দূরে থাকি অমিত দাদের বাড়ি থেকে, তো
দাদাকে যেভাবে সাহায্য আমরা সবাই বলেছি, আমরা সাহায্য করতে সাহায্য করতে তোমরা ইউটিউবাররা সাহায্য করো, তো সেক্ষেত্রেই সব ইউটিউবাররা মিলে এটা বানানো হয়েছে। একটা অ্যাকাউন্ট মানে একটা নর্মাল একদম জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নেওয়া হয়েছে, যেটাতে হচ্ছে আমরা দাদার জন্য সাহায্য তুলবো এবং সাহায্যটা তুলে দাদার বাড়িতে দিয়ে তারপরে আমরা সেই সব ডিটেলসই ডিলিট করে দেবো। অনেকেই আমাকে বলছে যে তার মা বাবার ব্যাঙ্ক ডিটেলস, নাম, আইএফএসসি কোড এগুলো দাও, আমরা একবার ডাইরেক্ট পে করবো, তো সেগুলো আমার কাছে তো একদমই নেই। আর যারা এইটা করেছে মানে সব ইউটিউবাররা মিলে অমিত দার হয়ে এই জিনিসটা করেছে, তো ওরা ওটাই দিয়েছে আর ওটার থ্রুতে জেনুইনলি টাকাটা দাদা মানে দাদার মা বাবার কাছে দেওয়া হবে, তাদের ফ্যামিলিকেই দেওয়া হবে। তো এটার মধ্যে কোনো রকমের কোনো স্ক্যাম নয়, কোনো রকমের কোনো খারাপ কিছুই নেই। তোমরা যদি সাহায্য করো তাহলে খুবই ভালো হয়, একটা ভেসে যাওয়া ফ্যামিলি হয়তো বেঁচে যাবে। তো আশা করছি সবাই সঙ্গে থাকবে, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভিডিওটা প্লিজ 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 একটু শেয়ার করো যেন অমিত দার ফ্যামিলি বেঁচে যায়, ব্যাস। আর প্লিজ সাহায্য করো, আমরা সবাই সাহায্য করেছি, তোমরাও সাহায্য করো প্লিজ।